বুদ্ধিজীবী দিবসের খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেটির শেষ পর্যায়ে এসে অর্থাৎ 1971 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বুঝতে পেরেছিল যে বাঙালির জয় একটি সময়ের ব্যাপার মাত্র। ঠিক তখনই কিন্তু তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যার যে মিশন সেটিতে তারা নামে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখক সহ বিভিন্ন শ্রেণী পেশার, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার যে যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের কিলিং মিশনের নামে জামায়াত ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের যে একটি শাখা ছিল আলবদর, তারা কিন্তু বুদ্ধিজীবী হত্যায় নামে। সেই ভয়ানক দিনটিকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে ফজলুল হক মুসলিম হলে আলোক প্রজ্বলন, পাশাপাশি মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে 1971 সালের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এই যে দিনটি সেটিকে স্মরণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শহীদুল্লাহ হলের পার্শ্ববর্তী যে ফজল হক মুসলিম হল রয়েছে সেই ফজল হক মুসলিম হলের পুকুর পাড়ে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা এখানে কথা বলেছি যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সবার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন 1971 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের যে বিচার হয়েছে বর্তমান সরকারের আমলে সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার হয় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুজন অর্থাৎ চৌধুরী মইনুদ্দিন এবং আশরাফুজ্জামান দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছেন। তারা বলছেন যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট চৌধুরী মইনুদ্দিন এবং আশরাফুজ্জামানকেও দেশে ফিরিয়ে এনে তাদের রায় যেটি সেটি কার্যকর করার, এবং তারা পাশাপাশি বলেছেন যে 1971 সাল সহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ত্যাগের যে নজির রেখেছে সেটি একটি প্রমাণ হচ্ছে 1971 সালের সেই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নিজেদের আত্মাহুতি দিয়ে শিক্ষকরা কিন্তু দেশের জন্য বাঙালি জাতির যে জাতিসত্তা সেটিকে সমুন্নত রাখার জন্যে তারা চেষ্টা করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে দেশের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পেয়েছি এই যে অনুষ্ঠান অর্থাৎ যে বুদ্ধিজীবীদেরকে স্মরণের যে নানা আনুষ্ঠানিকতা সেটিতে অংশগ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানও এসেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে আসলে এই যে প্রদীপ প্রজ্বলন সেটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা সহ জাতির এই শৌর্য সন্তানদেরকে স্মরণ করার জন্যে তিনিও কিন্তু এসেছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও কিন্তু ইতিমধ্যে ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে যে আলোক প্রজ্বলন কর্মসূচি হচ্ছে সেটিতেও অংশগ্রহণ করার জন্যে তিনিও এসেছেন। আর শিক্ষক শিক্ষার্থী সহ সবাই কিন্তু বলছেন যে 1971 সালে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যার মাধ্যমে আসলে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে পয়তারা করেছিল পাকিস্তানি বাহিনী সেটি কিন্তু সফল হয়নি। অর্থাৎ বাঙালি জাতি তার বিভিন্ন সূচকে অগ্রগতি এবং উন্নয়নের মাধ্যমে পাকিস্তানের সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সবশেষ খবর জানতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।